বাবা, তুমি বাজার থেকে যা যা আনতে বলেছিলে আমি সব নিয়ে এসেছি, কিন্তু 30 টাকা বেঁচে গেছে, ওটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ওকে, কোনো ব্যাপার না, আমি তোমার পকেট থেকে টাকাটা মেরে দিব। কত হিম্মত একবার দেখি। আচ্ছা, মা আজকে আমাকে বললো যে তুই কি খাবি বল, আমি সব রান্না করতে পারি। লজ্জা লাগা দরকার। তাহলে মাকে পটল পোস্তটা রান্না করতে বলি। পারবে না। আচ্ছা, তাহলে সর্ষে বেটা দিয়ে মাছটা রান্না করতে বলছি। পারবে না। যা ইচ্ছা করুক। বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা বলা ছিল, আমি না একটা মেয়েকে ভালোবাসি। শোনা গো আমার। আর আমাদের মধ্যে গুলুগুলুও হয়ে গেছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। মেয়েটার বাড়িতে সবকিছু জানে, মেয়েটার বাড়িতে কোনো প্রবলেম নেই। লজ্জা লাগা দরকার। বাবা, তুমি মেয়েটাকে ভালোভাবে চেনো, ওপারের যে মেয়েটা আছে না, তোমাকে কাকু কাকু বলে ডাকে, ফর্সা করে সুন্দর করে মেয়েটা। ওর মুখটাই কোন বেকা বাড়া, ভাল লাগে না কথা। কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তুমি এমন বলো না বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। খুব কষ্ট যে বলো। দেখো, তুমি যদি বিয়েতে না রাজি হও, আমি কিন্তু পালিয়ে বিয়ে করব, বলে দিচ্ছি। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আমি মাকে বোঝাবো, মা আমাদের বিয়ে দিবে। পারবে না। দেখো, তোমরা যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, বলে দিচ্ছি। চল যাও।